90 গণপ্রধানের মহানায়ক আমানুল্লাহ আমান মুক্ত হোক আমানুল্লাহ আমানকে ফরমায়েশে রায় দিয়ে হাসিনার কারাগারে বন্দী রেখেছেন আমরা জেলের তালা ভাঙবো আমানুল্লাহ আমান এবং খালেদা জিয়াকে মুক্ত করে আনবো আমরা চাই দেশ সুশৃঙ্খলভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে আজ আমেরিকা স্যাংশন দিয়েছে দেখেন বাংলাদেশের বর্তমান রানিং নির্বাচন কমিশনারদেরকে স্যাংশন দিয়েছে তাদের উদিনের কোন নির্বাচনে আমরা যাব না আমরা চাই এদেশে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই গণতন্ত্র আমরা চাই বহুদলীয় গণতন্ত্র আমরা চাই বাক স্বাধীনতা আমরা চাই শেখ হাসিনা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক উদিনে নির্বাচন দেখ আমরা চাই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হাসিনাকে স্যাংশন দেওয়ার দাবি জানিয়েছে একজন গুরুত্বপূর্ণ মেম্বার অফ পার্লামেন্ট এই দাবি দিয়েছে আমরা লজ্জিত বাংলাদেশ আজ লজ্জিত বাংলাদেশ চায় মুক্তি বাংলাদেশ চায় শেখ হাসিনার কারাগার থেকে স্বাধীনতা বাংলাদেশের মানুষ চায় যার যার ভোট নিজস্ব ভোট তাকেই দিবে যাকে খুশি তাকে দিবে আমরা চাই দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ আমরা চাই স্যাংশন মুক্ত বাংলাদেশ আমরা চাই অর্থনৈতিক স্বাধীনতা আমরা চাই স্যাংশনের আওতায় কোনো নির্বাচন নয় আমরা এদেশের মানুষকে মুক্ত করে আনব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ চায় বাক স্বাধীনতা স্যাংশনের আওতায় কোনো নির্বাচনে যাব না আমাদের দেশের মানুষ চায় পরিশ্রম এবং আমরা চাই পারিশ্রমিক এবং আইনের শাসন বাংলাদেশে দেখেন প্রতিটা সিনিয়র কর্মকর্তাদেরকে স্যাংশন দিয়েছে বিশ্বের কোথাও কোনো দেশে স্যাংশন দেয় নাই শুধু হাসিনার এই দুর্নীতি অনিয়ম জেল জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিফলন হিসেবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শাসনকারী দেশ আমেরিকা স্যাংশন দিয়েছে আমরা এই স্যাংশনকারীদের অধীনে কোনো নির্বাচন চাই না আমরা চাই যার যার ভোট শেষে দিবে যাকে খুশি তাকেই দিবে আমরা চাই তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আমানুল্লাহ আমানকে আনবো জেলের তালা ভাঙবো খালেদা জিয়াকে মুক্ত করে আনবো জেলের তালা ভাঙবো আমরা চাই খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত বিশ্বে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা চাই ফরমায়েশি রায় মানি না মানবো না বাংলাদেশের মানুষ চায় মুক্তকামী মানুষ চায় স্বাধীনতা বাংলাদেশের মানুষ চায় সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা আমরা কোন জুলুম অত্যাচার নির্যাতন মানি না এবং মানবো না সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা কি চান না দেশের মানুষ যার যার ভোট শেষে দিবে যাকে খুশি তাকেই দিবে আপনারা কি চান না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর সরি জননেতা জননেতা তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে ফয়সালা হবে কোন পথে ফয়সালা হবে রাজপথে আমরা চাই প্রতিটা নাগরিক মুক্তভাবে ভোট প্রয়োগ করুক আমরা চাই স্বাধীনভাবে ভোট দিব